এই জন্য চারটি জিনিস চারটি আমল করব এই চারটি আমল করার দ্বারা আল্লাহ আমার রিজিককে বাড়িয়ে দিবেন আমার রিজিক আল্লাহ বাড়িয়ে দিবেন এক নম্বর গভীর রাতে নামাজ পড়া গভীর রাতে আল্লাহর ইবাদত করা তাহাজ্জুদ নামাজ পড়া গভীর রাতে আল্লাহর দিনে ইবাদত করা আল্লাহর নৈকট্য হওয়ার জন্য বান্দা ফজর নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে আসর নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে আশার নামাজ পড়ে এটা আল্লাহর ফরজ বিধানের জন্য আদায় করে আর আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহর নৈকট্য হওয়ার জন্য গভীর রাতে আল্লাহর ইবাদত করা قال رسول الله صلى الله عليه وسلم افشوا السلام واطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنه بسلام الله رسول বলেন তিনটি আমল করার কথা বলেন হাদিসের মধ্যে এক নম্বর افشوا السلام একে অপরকে বেশি বেশি সালাম দাও একে অপরকে বেশি বেশি সালাম দাও দুই নম্বর ওয়া তাইমুত তুআব একে অপরকে খাবার খাও একে অপরকে বেশি বেশি খাবার খাও দুই তিন নম্বর ওয়াসাল্লু বিল্লাইল রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো রাত্রিবেলা উঠে নামাজ পড়ো ওয়ান্নাসু নিয়ামু যখন মানুষ ঘুমিয়ে থাকে আল্লাহ রাসূল বলেন যার ভিতরে তিনটি আমল থাকবে তাদখুলুল জান্নাতা বিসালাম ওই বান্দা নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করবে এজন্য তিনটি আমল বেশি বেশি করবে এক নম্বর বেশি বেশি সালাম দেবো একে অপরকে সালাম দেব যাকে চিনি যাকে চিনি না সবাইকে সালাম দেব দুই নম্বর একে অপরকে খাওয়াবো তিন নম্বর গভীর রাতে উঠে তাই নামাজ পড়া তাই যদি নামাজ পড়া তাহলে আল্লাহ রাসূল বলেন যার ভিতরে তিনটা আমল থাকবে তাহলে তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো দুই নম্বর আল্লাহর কাছে গুনার জন্য অনুতাপ করা আল্লাহর জীবনে গুনার কাজ করব না ও মালিক তোমার কাছে তওবা করতেছি গুনাহ মাফের জন্য তওবা করতেছি নিজেকে অনেক বেশি অনুতাপ করা আল্লাহর কাছে বেশি অনুতাপ করা অত্যধিক অনুতাপ করা আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি রে আল্লাহ আর জীবনে গুনার কাজ করব না খারাপ কাজ করব না এটা আল্লাহর কাছে বেশি বেশি অনুতাপ করা তিন নম্বর নিয়মিত দান করা প্রত্যেকদিন আপনি একটা করে দান করেন নিয়মিত দান করেন দান করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর কিছুই ছিল না তারপর আল্লাহ রাসূল বলেন ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল তুমি খরচ করো ইয়া বেলাল তুমি খরচ করো বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই নাই আল্লাহ রাসূল বলে তোমার কাছে যা আছে তাই তুমি দান করো এজন্য নিয়মিত দান করব দান করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন চার নম্বর বেশি বেশি আল্লাহকে স্মরণ করব আল্লাহকে স্মরণ করব আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ বলেন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এই বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজে বলেন মান যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি যে বান্দা বান্দি আমি আল্লাহকে মনে 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 জিকির করবে আমি আল্লাহকে মনে মনে স্মরণ করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মনে মনে স্মরণ করব মান যাকারনি ফি মালাইন যে বান্দা বান্দি আমাকে কোন মাহফিলে ময়দানে কোন জনসভায় আমাকে স্মরণ করবে যাকারতু ফি মালাইন খায়রি মিনহুম তাদের থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে আমি তার নামটা স্মরণ করব এই জন্য আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা তাহলে আল্লাহ তাআলা তোমাদের নাম স্মরণ করবে এই চারটা আমল যদি আমরা করি আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ